গল্পগুলোকে ডিঙানোর চেষ্টা চলছে। ফলে এটাও আমাদের জন্য খুব খুব দারুণ একটা সন্ধ্যা, যেখানে ঘটনাচক্রে যদি জৈব বয়স কোনো ব্যাপার হয়, যে ওর সময়কার একজন লোকের এই এই সচেতনতা এবং এমনকি সংযম চরিত্রগুলোকে দেখবার ক্ষেত্রে, সেইটা আসলে অন্য যারা অনুজ আছে জৈব বয়সে, সেটা আমার জন্য শিক্ষণীয়। তো সব মিলে চিন্তা করলে এটাই যে এই যে একটা অনগোয়িং, সারাক্ষণের কখনো না থামা বিদ্রোহটা আসলে একটা প্রবণতা, দশা না। তো যদি সেটা প্রবণতা হয় তাহলে এটা খুব দারুণ একটা দিন, যেদিন বসে আমরা অধ্যাপক চৌধুরীর সামনে বসে আমরা 400 বছর আগের কোনো সাহিত্যকে এই সময়কার সমকালে পড়তে গিয়ে তার যে লিঙ্গাত্মক দিক সেটার দিকে তাকানোর সুযোগ পাচ্ছি, এবং এমনকি যদি এমনও হয় আমাদের পঠনে শেক্সপিয়ারের ভিতরের যে বিপ্লবাত্মক প্রবণতাগুলো সেগুলো যদি শনাক্ত করতে পারি, আমি লিঙ্গ রাজনীতির ক্ষেত্রেই বলছি, সেটা আমাদের জন্য আসলে একটা দারুণ সম্মিলনের উপলক্ষ হয়। ফলে আজকের বৈঠকটা শুধুমাত্র শেক্সপিয়ারের নারী, শেক্সপিয়ারের মেয়েরা এই বইটা উপলক্ষ নয়, সেই উসিলায় আমাদের বিভিন্ন প্রজন্মে চিন্তার যে সম্পর্কের যে যে জার্নি, একদল আয়োজক এবং আমাদের পাঠক, তার আগে স্যার, প্রায় সকল শিক্ষার্থী, এর মধ্যে দিয়ে আমরা যেভাবে করে আসলে এমনকি দাঁড়িয়ে থাকা অনুকল্পগুলো প্রায় স্বতঃসিদ্ধ হাইপোথিসিসগুলোকে আরেকবার পুনর্বার প্রশ্ন করতে পারা, এটা যদি আমাদের যোগ্যতার মধ্যে আসে সেটা দারুণ একটা ব্যাপার হবে। এই উসিলায় স্যারকে আমি সালাম জানাই। মানুষ বলেছেন যেটা, যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সময় এবং সময় সংক্রান্ত যে ডায়ালেকটিক্সের ঘটনা হচ্ছে সেটা এই যে দুর্বল এবং সবল, এইটা কিন্তু খুব চট করে বলে দেওয়া উচিত। এবং সবল দুর্বলের বিভাজনের মধ্যে এটা এক ধরনের পুরুষতান্ত্রিক ব্যাপার হচ্ছে, এটা পুরুষতান্ত্রিক দোয়ানি খুব বেশি, কোনটা দুর্বল কোনটা সরল, এইটা যেমন একটা ডিসেবিলিটি এবিলিটি যে একটা ব্যাপার হচ্ছে, একটা এবিলিস্ট একটা থ্রাস্ট থাকে মনে হচ্ছে, যেটা আমি না বলে পারছি না, কারণ মানুষ চাচ্ছে যে আমাদেরকে আরও শিক্ষিত করতে, আরও উন্নত করতে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এই এবিলিস্ট ডিসকোর্সের আমি একটা মাইক্রো ক্রিটিক এখানে আনি। এটা বলার পর আবার আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু সমালোচনা করি, মানে খুব দ্রুত বলে ফেলি, কিন্তু আর তারপর একটা বিকল্প যে একটা দেখানোর ব্যাপার থাকে যে এইটাকে বোধহয় এইভাবে দেখলে আমরা এই জায়গায় যেতে পারি, এইভাবে একটা দেখানোর যে ব্যাপারটা এটা বড় বেশি অভাব, যে কারণে আমি আজকাল লক্ষ্য করি যে সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল আমরা লক্ষ্য করছি, এটা তো সত্যি, আমি সোশ্যাল মিডিয়াকে মোটেই ডিসমিস করি না, কিন্তু এই যে ডিসমিসের যে ব্যাপারটা, একটা খারিজবাদিতা দ্রুত খারিজ করে দিচ্ছে, দুই লাইন, এটা আপনার কথা বলছি, আমার এটা প্রসঙ্গ যে আমরা যে দ্রুত খারিজ করি, তিন লাইন, আমার আমি সেদিন একটা স্টেটাস পড়লাম, সেখানে সলিমুল্লাহ খান শিল্প শিল্প কিছুই বলে না, এখন এইটা এই ধরনের যে বলছে সে কতটা বলছে সে না, সে বুঝে গেছে, এবং সে বুঝে গেছে বলে যে সলিমুল্লাহ খান যে শিল্প কিছুই বলছে না, এরকম একটা কথা, এখন কথা হচ্ছে যে সলিমুল্লাহ খানের সঙ্গে আমারও যে সব কিছুতেই মেলে তা না, কিন্তু এই ঘোষণাটা এই ধরনের ঘোষণা ধর্মিতা, বিবৃতি প্রবণতা, খারিজবাদিতা, এখন উত্তর আধুনিকতাবাদীদের লোকরা করা শুরু করেছে, এবং তারা ভুলে যায় যে মিশেল ফুকো এগুলোর খুব ক্রিটিক করে গেছেন নিজে, যে এই যে তালিকা তৈরি করা 1 2 3 কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এগুলো করা, কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠতম, কে এই সব কথাবার্তা, এগুলো সব কথাবার্তা অত্যুক্তি, এর সমস্ত কিছু হতো আমাদের, হ্যাঁ, তথাকথিত সমালোচনা এবং সোশ্যাল মিডিয়ার খারিজ করার সাথে ক্রিটিক বলে, আপনাকে কোনো কিছু ক্রিটিক করতে গেলে একটা জিনিস ক্রিটিক তো হতেই পারে, ক্রিটিক তো দরকার, আমি তো মানুষের সাথে সম্পর্ক একবার মানুষ বলছে তো আমাকে প্রশ্ন করতে, কিন্তু উইটগেনস্টাইনের ওই কথাটাও আমার মনে পড়ে যে একটা প্রশ্নকে প্রশ্ন হতে হয়, সমস্ত প্রশ্নই প্রশ্ন নয়, একটা উইটগেনস্টাইন বলেছিলেন যে বলে যে এ কোয়েশ্চেন হ্যাজ টু, একটু জড়িয়ে পিছিয়ে বলছেন, আমি একটা উদ্ধৃত করছি, এ কোয়েশ্চেন হ্যাজ টু বি এ কোয়েশ্চেন বাই ভার্চু অফ এ পার্সন, দ্যাট ইজ টু সে ইন অর্ডার ফর এ কোয়েশ্চেন টু বি এ কোয়েশ্চেন দ্য কোয়েশ্চেন ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন, তো এরকম একটা কথা আছে, একটা প্রশ্ন হয়ে উঠতে পারে, সমস্ত প্রশ্নই
প্রশ্ন নয়। সুতরাং এই আরেকটা থ্যাংক ইউ স্যার। স্যার একটু বলি, আমাদের স্যার সকাল 10টায় এসেছেন, একদম রেস্ট রেস্ট। হ্যাঁ, তো এখানে এখানে আমাদের অডিয়েন্সের মানসিক কথাবার্তা না বলে আমি কিছু বলতাম না। না না, ঠিক আছে। এখানে আমাদের মাঝখানে যারা আছেন তারা সূর্য তো অবশ্যই।